সুন্দর সুস্থ ঝলমলে সিল্কি মজবুত চুল কে না চাই আসসালামু আলাইকুম রোনা রসনা বিলাসে সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি আমার দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি দুর্দান্ত একটি রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে যেটা কিনা চুল সোজা চুল কোকরা চুল সোজা করবে সিল্কি করবে চুল পড়া বন্ধ করবে চুল করবে ঝলমলে সফট শাইনি তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই আর ভিডিও দেখার সময় একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও এখানে দেখো আমি অ্যালোভেরা জেল নিয়েছি এখানে আমি র অ্যালোভেরা জেল নিয়েছি এই যে গাছের একদম পাতা থেকে আমি এটা জেল করে নিয়েছি এখানে তোমাদের কাছে যদি না থাকে তোমরা বাজারেরটা দিতে পারো বা মানে বাইরের কেনা জেলটাও দিতে পারো আমার কাছে রডটা ছিল তাই দিলাম আর এখানে আমি মিক্সড করব কয়েক ফোঁটা নারিকেল তেল এখানে বন্ধুরা তোমরা নারিকেল তেল বদলে তোমরা এখানে গ্লসারি ন দিতে পারো কারণ গ্লিসারি ন চুল অনেক সিল্কি সফট করে শাইনি করে আর শীতের সময় নারকেল তেলটা একটু জমে যায় আমার দেখো একটু জমে গিয়েছে যাই হোক এখানে তারপর আমি দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে একদম মিক্সড করে নিতে হবে যেন চিনিটা একদম মিশিয়ে যায় এই রেমিডিটা সপ্তাহে বন্ধুরা তোমরা তিন দিন ব্যবহার করে দেখো তোমাদের চুলের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এখানে আমি নিয়ে নেব ডাব একটা মিনি প্যাকেট শ্যাম্পু এখানে তোমরা যে কোনো একটা শ্যাম্পু দিয়ে নিতে পারো আমার কাছে ডাব ছিল তাই আমি ডাব শ্যাম্পুটাই দিয়ে নিলাম এখানে পুরো প্যাকেটটাই আমি দিয়ে নিলাম এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব এটাকে একটা দেখো এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সপ্তাহে এই রেমেডিটা তোমরা তিন দিন ব্যবহার করো দেখো যে চুল এতটাই সফট নরম মসৃণ মানে উজ্জ্বলতাও বাড়বে চুলের চুলে হবে চুল হবে সিল্কি শাইনি একদম তোমাদের চুল দেখ মানে তোমরা নিজেরাই একদম অবাক হয়ে যাবে এখন এটাকে দেখো আমি পানি দিয়ে একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি ফেনা তৈরি করে নিতে হবে এটা গোসলের আগে বন্ধুরা তোমরা পনেরো মিনিট মাথায় দিয়ে রেখে ধুয়ে ফেলে ধুয়ে নেবে যেহেতু এটা এখানে শ্যাম্পু দেওয়াই আছে আলাদা করে কোনো তোমাদের এখানে শ্যাম্পু দিতে হবে না এটা দিয়ে তোমরা মাথা পরিষ্কার করে নেবে পনেরো বিশ মিনিট মাথায় রেখে তারপরে এটা দিয়ে গোসল করে নেবে ধুয়ে নেবে তারপরে তোমরা নিজেদের চুল তোমরা অবাক হবে যে চুল কতটা সফট কতটা একদম মানে মসৃণ হয়েছে সিল্কি শাইনি মানে এটা নিয়মিত ব্যবহারে তোমরা চেঞ্জ একদম বুঝতে পারবে তাই বলবো যে সপ্তাহে এই রেমেডিটা তোমরা তিন দিন ব্যবহার করো দেখো যে চুলের পরিবর্তন তোমরা নিজেরাই একদম বুঝতে পারবে এটা দেখো আমি এখন একটু তোমাদের দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এটা পুরো মাথায় সুন্দর করে বিলি কেটে দিতে হবে এখানে দিয়ে কিছুক্ষণ রেখে গোসল করে নেবে তারপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ জাগায় অনেক নতুন কোনো কাজ করতে তোমরা পাশে না থাকলে তো আমি সামনে এগোতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমার খুব দরকার যারা আমার নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকে দেখো আমি এখানে এক হাত দিয়ে তোমাদের খুব ভালো মতো আমি দেখাইতে পারি নাই এটাকে তোমরা পুরো মাথায় খুব সুন্দর করে পুরো মাথায় একদম উপর থেকে নিচ পর্যন্ত মা চুলের সুন্দর বিলি বিলি করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তারপরে তোমরা এটা রেখে দিয়ে গোসল করে নেবে বাস হয়ে গেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ